হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাঙালির অক্সিজেন টু পয়েন্ট জিরো ক্লাস সেভেনের ইংলিশের পার্ট এইট কম্বাইন্ড মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আজ আমি এই ভিডিওতে আলোচনা করব এই ভিডিওতে ক্লাস সেভেনের ইংলিশের পার্ট এইট কম্বাইন্ড মডেল অ্যাক্টিভিটি টাস্কের যার ফুল মার্কস রয়েছে পঞ্চাশ ফুল মার্কস পঞ্চাশ যেটা রয়েছে সেই ক্লাস এইটের মডেল অ্যাক্টিভিটি টাক্স নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো দেখো এক নাম্বার যেটা রয়েছে এখানে বলা রয়েছে একটা প্যাসেজ দেওয়া রয়েছে বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো একটা সুন্দর প্যাসেজ দেওয়া রয়েছে যেটা তোমরা বইতে পড়েছো সেই প্যাসেজের উপর ভিত্তি করে কয়েকটি প্রশ্ন দিয়েছে তো এ নম্বর প্রশ্নে দেখো যেটা রয়েছে রিঅ্যারেঞ্জ দা ফলোয়িং সেন্টেন্স অর্থাৎ কোন সেন্টেন্সটা প্রথমে এসছে অর্থাৎ সাজালে কোন ঘটনাটা আগে এবং তার পরে পরে কিভাবে ঘটনাগুলো ঘটেছে সেইটা নাম্বার দিতে হবে প্রথমটার জন্য হবে চার নম্বর একের সাথে মিলবে চার অর্থাৎ চার নম্বর ঘটনা হচ্ছে ফার্স্ট অপশানটা তারপরে যেটা রয়েছে দু নম্বরে রয়েছে দ্য হামার ওয়াজ ফাউন্ড এটা সর্বপ্রথম কিন্তু এই ঘটনাটা ঘটেছে দ্য হামার ওয়াজ ফাউন্ড হামার খুঁজে পেয়েছিল এটা এক নম্বরে হয়ে যাবে তারপরে রয়েছে হি ফেল অন টু দ্য পিয়ানো সে পিয়ানোর উপরে পড়ে গেছিলো এটা শেষের দিকে পড়েছিল পিয়ানোর উপরে সুতরাং এটা পাঁচ নম্বরে পাঁচ নম্বর ঘটনা হচ্ছে হি ফেল অন টু দা ফেয়ানো নেক্সট রয়েছে চেয়ার বিসাইড হিম তার তাদের পাশে থাকা চেয়ারটার উপরে প্রত্যেকে উঠল এই ঘটনাটা তিন নম্বর হয়ে যাবে তিন নম্বর ঘটনা হবে এই এভরি ওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম তারপরে রয়েছে আঙ্কেল পোজার উড লু সাইট অব দ্য মার্ক এটা দু নম্বর ঘটনা হয়ে যাবে নেক্সট বি তে রয়েছে দেখো অ্যানসার দা ফলোয়িং কোশ্চেন কয়েকটা কোশ্চেনের অ্যানসার বলতে বলা হয়েছে কোশ্চেনটা প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াই ওয়াজ ইট নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দা চেয়ার বিসাইড হিম তো এর সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা ইট ওয়াজ নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দা চেয়ার বিসাইড হিম টু ফাইন্ড দ্য মার্ক দ্যাট আঙ্কেল পোজার হেজ মেড অন দ্য ওয়ার্ল্ড এটা সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট দেখো বি নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে হোয়াই ডিড আঙ্কেল কনসিডার্ড ইচ অফ দ্যাম টু বি ফুলস আঙ্কেল কেন প্রত্যেককে বোকা বলেছিল কেন বোকা বলেছিলেন আঙ্কেল এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো আঙ্কেল কনসিডার্ড ইচ অফ দ্যাম অর্থাৎ তারা প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় সেই মার্কটাকে খুঁজে দেখো তিন নম্বর যেটা বলা রয়েছে হাউ ডিড আঙ্কেল পোজার ফল অন দ্য পিয়ানো কিভাবে আঙ্কেল পোজার পিয়ানোর উপর পড়ে গেছিলেন এর সঠিক উত্তর হয়ে যাবে ট্রাইং টু রিচ এ পয়েন্ট

হয়ে গেছিল এবং আঙ্কেল পজার পিয়ানোর উপরে পড়ে গিয়েছিলেন এই ছিল এর সঠিক উত্তর নেক্সট রয়েছে দেখো একটা আনসিন পেসেজ দেওয়া রয়েছে দু নম্বর প্রশ্নে এই আনসিন পেসেজটা কেয়ারফুলি পড়তে বলা হয়েছে এবং নিচে দেওয়া বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে তো তোমরা এই আনসিন পেসেজটা ভালোভাবে কেয়ারফুলি পড়বে যেখানে বলা রয়েছে পৃথিবী অনেক অনেক যুগ আগে সেখানে কোনো প্রাণীর অস্তিত্ব ছিল না সেখানে কোনো মানুষ পুরুষ বা মহিলা কেউই ছিল না পুরুষ মহিলার আগে ছিল কেবলমাত্র কিছু প্রাণী শুধুমাত্র কিছু প্রাণী ছিল এনিমেলস ছিল সেই প্রাণী আসার আগেও ছিল এখানে বলা রয়েছে প্রাণী আসার আগেও নো কাইন্ড অফ লাইফ কোনো জীবনের অস্তিত্ব ছিল না এক্সিস্ট অন দ্য আর্থ কোনো জীবনের অস্তিত্ব ছিল না ইট ইজ ডিফিকাল্ট টু ইম্যাজিন দ্য দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স হুইচ ইজ শো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমেল অ্যান্ড ম্যান এটা খুবই আশ্চর্যের বিষয় যে কল্পনাও করা যায় না যে এখনকার দিনে বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে এবং মানুষ রয়েছে এই পেসেজটা কেয়ারফুলি পড়বে এবং তোমরা নিজেরাই এর সঠিক উত্তর কিন্তু সহজে দিতে পারবে তবুও আমি বলে দিচ্ছি প্রথম প্রশ্ন ছিল হাউ ওল্ড ইজ দ্য আর্থ পৃথিবীর বয়স কত উত্তর তোমরা সহজে করে নিতে পারবে দ্য আর্থ মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড পরের প্রশ্ন ছিল দেখো ডেসক্রাইব দ্য আর্থ বিফোর মেন এক্সিস্টেড অর্থাৎ মানুষ আসার পূর্বে পৃথিবীর অবস্থা কেমন ছিল এর উত্তর তোমরা করতে পারবে বিফোর দ্য ম্যান কেম দেয়ার অনলি অ্যানিমেলস অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস দেয়ার ওয়াজ এ টাইম নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ এর উত্তর এমনভাবে তোমরা করে নিতে পারবে এরপরে কোশ্চেন দেখো হোয়াই ওয়াজ দেয়ার নো লাইফ অন আর্থ কেন পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না এর উত্তর তোমরা করবে দেয়ার টাইম হোয়েন দা আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট অর্থাৎ পৃথিবী এতই গরম ছিল যে এখানে কোনো প্রাণী থাকতে পারছিল না তো এই হয়ে গেল সিন এবং আনসিন পেসেজ তারপর সেকশন বিতে রয়েছে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কিছু গ্রামার রয়েছে এখানে বলা রয়েছে তিন নম্বর যেটা আন্ডারলাইন দা নমিনাল কম্পাউন্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস চারটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রথমে আছে দেখো এক নম্বর সিনস ইট ইজ রেনিং ইউ শুড ওয়ার দ্য রেনকোট এখানে সঠিক উত্তর হয়ে যাবে রেনকোট রেনকোট ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ যে ওয়ার্ডটা নমিনাল কম্পাউন্ড অর্থাৎ যুক্তাক্ষর দিয়ে তৈরি অর্থাৎ দুটো ওয়ার্ড দিয়ে একটা ওয়ার্ড তৈরি হয়েছে অর্থাৎ রেন আলাদা ওয়ার্ড এবং কোট আলাদা ওয়ার্ড দুটো ওয়ার্ড মিশে একটা ওয়ার্ড হয়েছে সেইগুলোই হচ্ছে নমিনাল কম্পাউন্ড তাহলে প্রথমটা সঠিক উত্তর কি হলো রেনকট। নেক্সট বিতে রয়েছে দেখো ডু ইউ নো হাউ টু ইউজ দ্য ওয়াশিং মেশিন এখানে একটা দুটো ওয়ার্ড মিশে একটা ওয়ার্ড হয়েছে কোনটা ওয়াশিং মেশিন অর্থাৎ ওয়াশিং মেশিন রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে ওয়াশিং মেশিনের নিচে আন্ডারলাইন করতে হবে নেক্সট রয়েছে দেখো নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়া ওয়াটার নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটার এখানে কোনটা সঠিক উত্তর হবে এর উত্তর হবে ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ ড্রিঙ্কিং ওয়াটারের নিচে কিন্তু আন্ডারলাইন করে নিতে হবে তারপরে রয়েছে আর একটি অপশান ডিতে রয়েছে দেয়ার ইজ নো সিঙ্গেল ওয়েল পাম্প ইন আওয়ার এরিয়া তো এখানে নমিনাল কম্পাউন্ড হয়ে যাবে ওয়েল পাম্প ওয়েল পাম্প আমাদের এরিয়াতে কোনো ওয়েল পাম্প নেই তো এই ছিল চারটি নমিনাল কম্পাউন্ড যার নিচে আন্ডারলাইন করে নিতে হবে নেক্সট দেখো এখানে বলা রয়েছে যে চার নম্বর যেটা রয়েছে সিলেক্ট দ্য কারেক্ট হোমোফোন ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করতে হবে এক নম্বর রয়েছে আকবর দ্য গ্রেট মুঘল এম্পেশর ফোরটি নাইন ইয়ার্স এর সঠিক উত্তর হয়ে যাবে রেঞ্জ আর ইআইডি রেঞ্জ রেঞ্জ ফর ফর্ন ইয়ার্স নেক্সট দেখো রয়েছে অনামিকা লাভস টু হ্যাভ ডেস কার্ড সি ইউ আর ডি কার্ড হবে না সিআরডি কার্ড হবে এখানে বসাতে হবে এর সঠিক উত্তর হয়ে যাবে সি ইউ আর ডি কার্ড কার্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট যেটা রয়েছে দেখো সি তে রয়েছে সানিয়া ইজ টু ডেজ টু মুভ আউট অফ ডোরস এখানে ডব্লিউ ই এ কে উইক হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো ডু ইউ লাইক টু ওয়াচ দ্য টিভি ড্যাশ এর রাইট অ্যানসার হয়ে যাবে সিরিয়াল টিভি সিরিয়াল এ সি আর আই এ এল এস টিভি সিরিয়ালস তারপরে দেখো এখানে বলেছে পাঁচ নম্বর ডু এজ ডিরেক্টেড অর্থাৎ যেমন ভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবে উত্তর দিতে হবে এখানে রয়েছে এক নম্বরে দ্য চিতা ইজ দ্য ফার্স্টেজ অ্যানিম্যাল এখানে বলেছে পজিটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ অর্থাৎ এখানে যে ডিগ্রিটা রয়েছে ফার্স্টেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রিটাকে পজিটিভ ডিগ্রিতে করতে হবে এর সঠিক উত্তর হবে নো আদার অ্যানিমেলস ইজ এজ ফার্স্ট এজ দ্য চিতা অর্থাৎ চিতার চেয়ে আর দ্রুত আর কোনো প্রাণী নেই এরকম মানে দাঁড়াবে নো আদার অ্যানিম্যাল ইজ এজ ফার্স্ট এজ দ্য চিতা দু নম্বর রয়েছে দেখো ভেরি ফিউ কুইন্স ওয়্যার এজ পাওয়ারফুল এজ এলিজাবেথ এখানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে বলেছে তাহলে পাওয়ারফুলের সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে মোস্ট পাওয়ারফুল মোস্ট পাওয়ারফুল তো এখানে আমরা করতে পারবো কি এলিজাবেথ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন্স এলিজাবেথ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন্স নেক্সট দেখান যেখানে রয়েছে তিন নম্বরে যে নো আদার গার্লস অফ আওয়ার স্কুল ইজ সো প্রিটি এজ তানিয়া এখানে কম্পারেটিভ ডিগ্রিতে করতে বলেছে তো এখানে আমরা সঠিক উত্তর কী করে নেব তানিয়া ইজ প্রিটিয়ার দেন এনি আদার গার্ল অফ আওয়ার স্কুল এটা সঠিক উত্তর হয়ে যাবে তারপরে রয়েছে দেখো চার নম্বরে চার নম্বরে রয়েছে হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড তার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে গেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ উইথ ইটস অ্যান্টোনিম অর্থাৎ এখানে যে আন্ডারলাইন ওয়ার্ডটা রয়েছে তার অ্যান্টোনিম ইউজ করতে হবে অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ এখানে আন্ডারলাইন আছে রিজেক্টেডের জায়গায় তো রিজেক্টেড মানে প্রত্যাখ্যাত হওয়া এর অ্যান্টোনিম হয়ে যাবে

রুটেন রুটেনটা হচ্ছে নেক্সট নেক্সট আমরা চলে যাব বলেছে দেখো ছ নম্বরে বলা রয়েছে ম্যাচ কলাম এ এন্ড বি বিভিন্ন ওয়ান ওয়ার্ডস ওয়ান ওয়ার্ডস দেওয়া রয়েছে এখানে কলম এর সাথে কলাম বি কোনটা সঠিক উত্তর হবে তোমরা ম্যাচ করবে তো এর সঠিক উত্তর কি হবে আমি অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওতে তো এখানে প্রথমে যেটা রয়েছে লিস্ট ফিলেট ফ্ল্যাট লিস্ট রয়েছে প্রথমে দেখো ফ্ল্যাট লিস্ট মানে হচ্ছে ওয়ান হু কালেক্ট অর্থাৎ যারা স্টেম কালেক্ট করে তাদেরকে ফ্লেট লিস্ট বলে তারপরে রয়েছে দেখো এথিস্ট এথিস্টকে ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড অর্থাৎ ভগবানের ভগবানের অস্তিত্ব যারা বিশ্বাস করে না তাদেরকে বলা হয় এথিস্ট তারপরে রয়েছে দেখো স্কাল্পচার স্কাল্পচার কারা এখানে স্কাল্পচার কারা হয়ে যাবে অ্যান আর্টিস্ট হু মেক্স স্কচার ঠিক আছে এটা তোমরা ম্যাচ করে নেবে এই সেন্টেন্সটা যেখানে রয়েছে তোমরা ম্যাচ করে নেবে তারপরে রয়েছে দেখো চার নম্বরে এপিয়ারি এপিয়ারি মানে হচ্ছে আ প্লেস হোয়ার বীজ আর কেপ্ট যেখানে বীজ রাখা হয় সেই রাখার স্থানটাকে বলা হয় এপিয়ারি অর্থাৎ যেখানে মৌমাছি রাখা হয় সাধারণত তারপরে রয়েছে দেখো পেসিমিস্ট পেসিমিস্ট কাতের বলে ওয়ান হু হাজ দ্য নেগেটিভ আউটলুক ইন লাইফ অর্থাৎ যাদের জীবনে শুধুমাত্র নেগেটিভ আউটলুক আছে যারা সব সময় নেগেটিভ চিন্তা ভাবনা করে তাদেরকে পেসিমিস্ট বলা হয় তারপরে দেখো ইনহেভিটেবল ইনহেভিটেবল মানে সার্টেন টু হ্যাপেন সার্টেন টু হ্যাপেন এটা হয়ে যাবে ইনহ্যাভিটেবল তো তোমরা এই ছকটা কিন্তু ম্যাচ করে নেবে তারপর দেখো সাত নম্বর রয়েছে সাত নম্বরে একটা রাইটিং স্কিল রয়েছে সাত নম্বরে রয়েছে ভিলেজ রাইট এ লেটার সেভেন্টি ওয়ার্ডস টু হিম ওর হার ইউর ভিলেজ এন্ড ইনভাইটিং হিম টু ভিজিট আওয়ার ভিলেজ অর্থাৎ নিজের গ্রাম সম্পর্কে তোমার কাজিনকে একটা চিঠি লিখতে হবে কাজিন মানে হচ্ছে তোমার খুঁড়তুতো ভাই বা বোন জেঠ হতে পারে মামা তুতো হতে পারে কাজিন ভাই বা বোনকে সে দূরে আছে গ্রামে নেই তোমার গ্রাম সম্পর্কে ডেসক্রাইব করে বর্ণনা করে একটা চিঠি লিখতে হবে চিঠিটা শুরু করবে প্রথমে এইভাবে এখানে লিখবে ডিয়ার লিখে তোমার বোন ভাই বা বোনের নাম লিখবে ডিয়ার সুমন হতে পারে আমি সুমন এখানে দিয়েছি দিয়ে রাহুল দিতে পারো তোমাদের ইচ্ছে মতো তোমাদের যে কোনো একটা ভাইয়ের নাম দিয়ে দিলে দিয়ে কমা দিয়ে নিচের থেকে শুরু করবে এখানে শুরু করাটা একটু ভুল রয়েছে শুরু করবে তোমরা এই যে সুমনের পরের থেকে সুমনের নিচ থেকে কিন্তু শুরু করবে এই হাউ আর ইউ এটা কিন্তু এইখান থেকে লিখবে হাউ আর ইউ ঠিক আছে তো প্রথমে লিখবে হাউ আর ইউ কেমন আছো আই হোপ দ্যাট ইউ আর ওয়েল আই এম অলসো ফাইন সাম ডেজ অ্যাগো ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট আওয়ার ভিলেজ নাও আই এম গোয়িং টু ডিসক্রাইব আওয়ার ভিলেজ ইউ নো দ্যাট দ্য নেম অফ আওয়ার ভিলেজ ইজ তোমাদের নিজেদের গ্রামের নাম এখানে বসিয়ে দেবে আমি এখানে কাশীপুর দিয়েছি তোমাদের গ্রামের নাম দেবে আওয়ার ভিলেজ স্ট্যান্ডস বাই দ্য রিভার গঙ্গা আমাদের গ্রামটা গঙ্গা নদীর তীরে অবস্থিত it is uh, 3 kilometers long and half kilometer wide i hear are about 5000 people in our village most of the people of our village are farmers there are two high school three primary school one bank one buzzer one post office in our village the people of our village আর অনেস্ট অ্যান্ড লিভিং পিসফুলি আই ওয়ান্ট ইউ টু কাম টু আওয়ার ভিলেজ অ্যাজ সুন এজ পসিবল উই শ্যাল এনজয়েড আওয়ার সেলফ টুগেদার নো মোর টুডে তো এ পর্যন্ত লিখলে এ পর্যন্ত লেখার পরে তোমরা শেষে কিন্তু নিজেদের নামটা লিখবে এখানে লিখবে ইয়র্শ এভার এখানে ভুল করে বাঁ সাইডে লেখা হয়ে গেছে এখানে লিখবে এভারস এভার ইয়স এভার দিয়ে নিজেদের নাম এখানে কিন্তু নিজেদের নাম লিখে দেবে এই হচ্ছে চিঠি তারপরে দেখো একটা সামারি লিখতে বলেছে অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া রয়েছে সেটার সারসংক্ষেপ অর্থাৎ মূল মানেটা কিন্তু এখানে লিখতে হবে এখানে বলেছে দেখো দা কনস্টেবল কেম হি টুক মি বাই দ্য হ্যান্ড অ্যান্ড পুস্ট মি আউট মাই লাগেজ ওয়াজ অলসো টেকেন আউট আই রিফিউজ টু গো টু দ্য আদার কম্পার্টমেন্ট অ্যান্ড দ্য ট্রেন টিমড এ ওয়ে আই ওয়েট অ্যান্ড সেট ইড ইন ওয়েটিং রুম কিপিং মাই হ্যান্ড ব্যাগ লিভিং দ্য আদার লাগেজ হয়ে ইট ওয়াজ দ্য রেলওয়ে অথরিটিজ হ্যাড টেকেন চার্জ অফ ইট একটা সুন্দর গল্প রাখা রয়েছে এই গল্পটার সারমর্ম কী সেটা লিখতে হবে এখানে দেখো একটা সারমর্ম লেখা রয়েছে যে দ্য কনস্টেবল ক্যাম্প টু পুস দ্য অথার আউট উইথ হিজ লাগেজ আনউইলিং টু গো টু দ্য আদার কম্পার্টমেন্ট তোমরা এইটা উত্তর লিখে নেবে আদার কম্পার্টমেন্ট হি ওয়েট টু দ্য ওয়েটিং রুম লিভিং দ্য লাগেজ অ্যাট রেলওয়ে অথরিটিজ কাস্টডি তো এইভাবে তোমরা এই প্রশ্নটার সঠিক উত্তর কিন্তু লিখে নিতে পারবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস সেভেন এর ইংলিশ ফুল মার্কস ফিফটি তোমরা ভিডিওটি দেখে অ্যাক্টিভিটি টাস্ক টা কিন্তু কমপ্লিট করে নিতে পারবে থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য